মরদেহ সেখানে পড়ে রয়েছে, মর্গে পড়ে রয়েছে। যখন আত্মীয় স্বজন রোনাজারি করছে, তখন আমাদের প্রধানমন্ত্রী তখন আর্মি স্টেডিয়ামে গিয়ে এই জয় বাংলা কনসার্ট উপভোগ করার নামে তিনিও বাঁশি বাজাচ্ছেন, অর্থাৎ জনগণের কষ্টকে তিনি অনুধাবন করতে পারছেন না। আমাদের প্রধানমন্ত্রী তিনি এলডিসি সম্মেলন থেকে বাংলাদেশে যখন আসলেন, এসেই তিনি ঢাকা মেডিকেলে ছুটে গেলেন না, তিনি গেলেন জয় বাংলা কনসার্টে এবং সেটি তিনি উপভোগ করলেন। এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচনা হচ্ছে, আমি নিজেও এটি নিয়ে একটি লেখা প্রকাশ করেছি। আমার কথা হলো যে একটি দেশের যিনি নির্বাহী প্রধান থাকে, তার উপর মানুষের অনেক আবেগ, অনেক চাওয়া পাওয়া থাকে, কিন্তু তিনি যদি সেটি পূরণ করতে না পারেন তাহলে মানুষের আবেগ কিন্তু কমে যায়। সেটি কিন্তু হয়েছে আমাদের প্রধানমন্ত্রীকে যেভাবে মানুষ ভোট দিয়ে 2008 সালের ডিসেম্বরে, অর্থাৎ 9 সালের শুরুতে ক্ষমতায় বসিয়েছিল, সেই আবেগ কিন্তু অনেকটা কমে এসেছে। 14 সালে দেখেছেন যে ওই সময় বিনা প্রতিযোগিতায় 153টি আসনে এমপি নির্বাচিত হয়েছিল। এছাড়া 18 সালের যে ভোট চুরি নির্বাচন, অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী নিজেই কিন্তু খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন যে তার উপর মানুষের যে আস্থা বিশ্বাস, তার যে গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা ছিল, সেটি কিন্তু এক প্রকারে হারিয়েছে। মানুষ কিন্তু আগের মতন আর বলে না যে আমরা শেখের বেটিকে ক্ষমতায় আনতে চাই, মানুষ এখন স্লোগান ধরে যে এই ভোট চোরকে আমরা সরাতে চাই। এখন সর্বত্র এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষ কিন্তু আন্দোলন সংগ্রাম করছে এবং তাদেরকে ক্ষমতা থেকে সরানোর জন্য ইতিমধ্যে রাস্তায় যুগপৎ আন্দোলন শুরু হয়েছে। আমি নিজেও আর আর যে বিষয়টি বলতে চাই সেটি হলো যে আমি নিজেও প্রত্যাশা করেছিলাম যে তাকে যেহেতু মাদার অফ হিউম্যানিটি বলা হয়, সেই জায়গা থেকে তিনি আজকে নামার সাথে সাথে, বাংলাদেশে আপনার অবতরণ করার সাথে সাথে তিনি ঢাকা মেডিকেলে ছুটে যাবেন। সেখানকার যারা অগ্নিদগ্ধ, যারা চিৎকার করছে, তাদের আত্মীয় স্বজন বা তাদের অবস্থা বোঝার চেষ্টা করবেন। একই সাথে যে 21 জন মানুষ মারা গেল, তাদেরকে আসলে ক্ষতিপূরণ দেওয়া হলো কিনা, তাদের কি অবস্থা, দাফন তাফনের কি অবস্থা, এই বিষয়গুলো নিয়ে খোঁজ খবর নেবেন, কিন্তু তিনি সেখানে যাননি। এমনকি প্রধানমন্ত্রীর পরিবারের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিও যাননি। সরকারের মন্ত্রী পর্যায়ের কেউ গিয়েছে কিনা সেটাও কিন্তু গণমাধ্যমে এখনো পর্যন্ত খবর হয়নি। তাহলে এই সরকার কি আসলে বুঝে নিয়েছে যে জনগণের জন্য? বলছিলাম যে তিনি কিন্তু সেখানে যাননি, তিনি ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে যে জয় বাংলা কনসার্ট, যেটি আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে, সেখানে তিনি গিয়েছেন এবং সেখানে বেশ বেশ আনন্দ উল্লসিত চিত্তেই সেটি কিন্তু উপভোগ করেছেন। এটি আসলে মানে কি বলা যায়, একজন সরকার যখন স্বৈরাচার হয়ে যায়, মানে তখন তার কিন্তু অনেকটা আসলে বোধশক্তি হারিয়ে ফেলে অথবা জনগণের প্রতি দায়বদ্ধতা কমে যায়। সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই সরকারের জনগণের উপরে আসলে সেই ধরনের দায়বদ্ধতা বা জনগণের জন্য কিছু করা দরকার সেই চিন্তার জায়গাটা এই সরকারের কিন্তু নাই। আমরা একই গল্প শুনেছি যে রম যখন পুড়ছিল তখন নিরু বাঁশি বাজাচ্ছিল, ঠিক একইভাবে আমাদের প্রধানমন্ত্রী যখন ঢাকা মেডিকেলের 52 ইউনিটে মানুষ চিৎকার করছে, যখন পোড়া রোগীদের মরদেহ সেখানে পড়ে রয়েছে, মর্গে পড়ে রয়েছে, যখন আত্মীয় স্বজন রোনাজারি করছে, তখন আমাদের প্রধানমন্ত্রী তখন আর্মি স্টেডিয়ামে গিয়ে এই জয় বাংলা কনসার্ট উপভোগ করার নামে তিনিও বাঁশি বাজাচ্ছেন, অর্থাৎ জনগণের কষ্টকে তিনি অনুধাবন করতে পারছেন না। আরেকটি বিষয় যেটি আপনি বলেছেন যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে প্রধানমন্ত্রীর উচিত, মানে প্রধানমন্ত্রী কেন নোবেল পুরস্কার পাচ্ছে না, সেই প্রশ্ন তিনি করেছেন। আমার কথা হলো তিনি বলেছেন যে ইতিমধ্যে বিভিন্ন দেশ তাকে মাদার অফ হিউম্যানিটি উপহার দিয়েছে। আমার কথা হলো গতকাল প্রধানমন্ত্রী আল জাজিরায় একটি সাক্ষাৎকার দিয়েছেন, এই আল জাজিরায় কিন্তু তারা নিউজ করেছিল মাদার অফ মাফিয়া, অর্থাৎ প্রধানমন্ত্রী এখন আল জাজিরায় সাক্ষাৎকার দেওয়ার মাধ্যমে আল জাজিরার ওই সংবাদ বা প্রতিবেদনকে এক প্রকার অঘোষিত ভাবে বৈধতা দিলেন। আমরা ওই সময় দেখেছি যে আল জাজিরাকে পেইড এজেন্ট, বিভিন্ন ভাবে আল জাজিরাকে এক ধরনের মানে পেইড গণমাধ্যম হিসেবে বিভিন্ন ভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা তুলে ধরেছিল এবং ওই সময় বলা হয়েছিল উই আর শেখ হাসিনাস মেন, এইভাবে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেছিল। দেখেন প্রধানমন্ত্রী কিন্তু আল জাজিরাতে পরবর্তীতে সাক্ষাৎকার দিয়েছে রোহিঙ্গা নিয়ে, সেখানে তিনি বলেছেন যে এই যে ইউক্রেন যুদ্ধের কারণে এখন কিন্তু রোহিঙ্গাদের জন্য সহযোগিতা কমে আসতেছে, অর্থাৎ বাংলাদেশ এক ধরনের খারাপ অবস্থা ফেস করতে যাচ্ছে রোহিঙ্গাদের নিয়ে। এই কথা কিন্তু তিনি আল জাজিরার সাক্ষাৎকারে বলেছেন। আপনি আরো কয়েকটি বিষয়ে কথা বলেছেন, তার মধ্যে অন্যতম সাগর ভাই আর কোন বিষয়ের জন্য প্রশ্ন করেছিলেন কাইন্ডলি একটু
যদি তো মনে আমি করা যায়। মোটামুটি এগুলি মোটামুটি আপনার প্রথম দিকের কথা আপনি আপনি যেগুলো আরে বলেছেন। আরেকটি বিষয় বলেছিলেন, সেটি হলো ডক্টর ইউনুসকে নিয়ে। দেখেন, ডক্টর ইউনুস এমন একজন মানুষ, এই মানুষটিকে যথাযথ সম্মান দেওয়া দরকার ছিল, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এই ইউনুস সাহেবকে তিনি পদ্মা সেতু থেকে টুস করে ফেলিয়ে দেওয়ার মতন ঘোষণা দিয়েছিলেন। হয়তো প্রধানমন্ত্রী মনে করেছিলেন যে বিশ্ব নেতারা হয়তো তার এই কথা শুনবে না, জানবে না, বহির্বিশ্বে যাবে না, কিন্তু আজকে দেখেন, আমরা দেখছি বাংলাদেশের সকল গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে 40 জন বিশ্ব নেতা ডক্টর ইউনুসের পক্ষে দাঁড়িয়েছে, এবং এই সরকার যে অন্যায় করছে ডক্টর ইউনুসের সাথে, সেই বিষয়গুলো কিন্তু ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয়েছে, পূর্ণ পাতার বিজ্ঞাপন আকারে প্রকাশিত হয়েছে, বাংলাদেশের সকল গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, বিদেশি অনেক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। অর্থাৎ আমরা আরেকটি খবর বিভিন্ন মাধ্যমে জানতে পারছি যে আগামীতে যে অন্তর্বর্তী সরকার আসছে, সেই সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুসকে আমেরিকা বা পশ্চিমা রাষ্ট্রগুলো ডক্টর ইউনুসকেই পছন্দ করেছে। সেই জায়গা থেকেই ডক্টর ইউনুসের প্রতি এই সরকার যে নির্যাতন নিপীড়ন করছে, সেই বিষয়গুলো বিশ্ব নেতারা তুলে ধরলো কিনা, সেটি নিয়েও কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ধরনের বিশ্লেষণ হচ্ছে। ডক্টর ইউনুস কিন্তু এর আগে রাজনীতি করতে চেয়েছিলেন, প্রথম আলো থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে খবর কিন্তু প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে এই সরকার যখন দেখলো ডক্টর ইউনুসের মতন একজন মানে আন্তর্জাতিক আপনি খ্যাতি বিভিন্ন সম্পন্ন খবর পাচ্ছেন নোবেল যে বিজয়ী রাজনীতি করতে ডক্টর আসছে, ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করা হবে, এটা আপনি কি ধরনের মারফতে জানতে পারলেন, না এই কারণটা এইটা কি? বিভিন্ন মাধ্যমে কিন্তু আলোচিত হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন ভাবে আলোচনা করছে। সেই জায়গায় থেকে হ্যাঁ, আমি বিষয়টি উত্থাপন করলাম। আমি দেখলাম রয়েছে ভেলে, করা হতে পারে রয়েছে সাথে ভেলে, ওয়াশিংটন পোস্টে এই দাবির, আই মিন এই 40 জন আপনার বিভিন্ন ধরনের যারা পেশাজীবী রয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলের যে আপনার প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, এটির সাথে কি মিল খুঁজে পাচ্ছেন আপনি? না এটির সাথে আমি যে মিল খুঁজে পাচ্ছি সেটি হলো, দেখেন, ডক্টর ইউনুস কিন্তু একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি, একই সাথে বাংলাদেশের জন্য একটি অ্যাসেট, কিন্তু ডক্টর ইউনুসকে এই সরকার কোনোভাবেই রাজনীতির ফিল্ডে কিন্তু নামতে দিতে চায় না। কিন্তু আমরা যতদূর মনে করি যে বিদেশিরা চায় যে ডক্টর ইউনুস তার যে প্রতিভা, তার যে দেশপ্রেম, তার যে মেধা, তিনি যেমনি ভাবে গ্রামের মহিলা থেকে শুরু করে গ্রামীণ অঞ্চল যেভাবে উন্নত করার জন্য ক্ষুদ্র ঋণের মাধ্যমে কাজ করেছেন, ঠিক একই ভাবে বাংলাদেশের জন্য তিনি কিছু একটা করতে পারবেন, তারও কিন্তু রাজনীতি করার আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু এই সরকারের বিভিন্ন দমনপীড়নের কারণে তিনি কিন্তু রাজনীতি করতে পারছেন না। সেই জায়গায় আমার যেটি মনে হয় আপনাকে যে শেষ বিশ্ব করতে, আমি নেতারা বুঝতে চায়, পেরেছি। বিশ্ব নেতাদের সাথে অবশ্যই ডক্টর ইউনুসের এক ধরনের যোগাযোগ আছে, তিনি হয়তো তার প্রত্যাশার কথা বলেছেন যে এই সরকারের এই নির্যাতনের কারণে, এই সরকারের বিভিন্ন ধরনের আইনগত বাধার কারণে আমি রাজনীতি করতে পারছি না। সেই জায়গায় ডক্টর ইউনুসকে এখন সামনে তুলে ধরার জন্য, যেহেতু সামনে নির্বাচন, তাকে সামনে তুলে ধরার জন্য বা তার এই সেই ইমেজকে কাজে লাগিয়ে বাংলাদেশের যে গণতন্ত্র হারিয়ে গেছে, সেই হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য ডক্টর ইউনুসকে হয়তো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার জন্য বিদেশিদের পক্ষ থেকে এক ধরনের চাপ থাকতেই পারে, এটি তো অবান্তর না। এবং আমরাও মনে করি বাংলাদেশে এই মুহূর্তে যদি নিরপেক্ষ কোনো বা গ্রহণযোগ্য কোনো ব্যক্তির কথা বলেন, সেই জায়গায় ডক্টর ইউনুস 1 নম্বরে রয়েছে। তাকে যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানানো হয়, আমরা তাকে ওয়েলকাম জানাবো, এবং একই সাথে আমরা মনে করি ডক্টর ইউনুসের যে আন্তর্জাতিক যে পরিমণ্ডলে তার যে পদচারণ রয়েছে, অবশ্যই সরকারের উচিত ডক্টর ইউনুসকে ডেকে এনে তাকে সংবর্ধনা দেওয়া। অন্য জায়গায় দেখেন তাকে সংবর্ধনা না দিয়ে এই সরকার কি করছে, এই সরকারের মন্ত্রীরা বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন নোবেল পুরস্কার পাচ্ছেন। আরে ভাই, ডক্টর ইউনুস নোবেল পুরস্কার পেয়েছে, তাকে যদি আপনারা সেভাবে গ্রহণ করে নিতে পারতেন, তাহলে ডক্টর ইউনুসই বিভিন্ন ভাবে প্রধানমন্ত্রীকে নোবেল পুরস্কার পাওয়ার জন্য সহযোগিতা করতে পারতো। আপনারা যেখানে দেখছেন যে মানির মান রাখেন না, সেখানে বিদেশিরা কেন শেখ হাসিনাকে নোবেল পুরস্কার দেবে? আর আমরা তো দেখেছি শেখ হাসিনা 3 মেয়াদে ক্ষমতায় আসে, তিনি নির্যাতন নিপীড়ন করেছেন, গুম করেছেন, খুন করেছেন, এই অভিযোগ আমরা দিচ্ছি না, এই অভিযোগ আপনার আমেরিকা দিচ্ছে। নিষেধাজ্ঞা ইতিমধ্যে আমাদের র্যাবের উপরে এসেছে, সরকারের ঊর্ধ্বতন 7 জন কর্মকর্তার উপর এসে। সুতরাং যার কিন্তু বিরুদ্ধে পাশাপাশি তো তার মাননীয় অভিযোগ, প্রধানমন্ত্রী অনেক যার মানবিক বিরুদ্ধে কাজ ভুল করেছেন, করেছে যেসব অভিযোগ, কারণে তাকে তাকে কেন আসলে বিদেশিরা নোবেল পুরস্কার দেবে? আমার আমার আসলে বোধোদয় হয় না। এই সরকারের মন্ত্রী এমপিরা কি পাগল হয়ে গেছে? তারা কিভাবে আসলে নোবেল পুরস্কার দাবি করে আমি জানি না। তাহলে কি এটি ধরে নিতে হবে যে ডক্টর ইউনুস নোবেল পুরস্কার পেয়েছে আর শেখ হাসিনা নোবেল পুরস্কার পাচ্ছে না? এই প্রতিহিংসার জায়গা থেকে ডক্টর ইউনুসের সাথে এই সরকার অন্যায় আচরণ করছে? সেই প্রশ্ন আমি দর্শকদের কাছে রাখছি, সেই প্রশ্ন একটা সরকারের বড় কাছে প্রশ্ন রাখছি। করেছেন দর্শকরা।